আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় বাংলাদেশে যে সকল অ্যাম্বাসিগুলো আছে সেখানে বাংলাদেশিদের যে ইন্টারভিউটি বা সাক্ষাৎকারটি নেওয়া হয়, তো সেই সম্পর্কে আমি আপনাদের জানাবো আপনারা সেই ইন্টারভিউতে কীভাবে কথা বলবেন, যেহেতু সেখানে বিশেষ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের যে সকল দেশের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে অবস্থিত সেখানে আমাদের বেশিরভাগ ইন্টারভিউ কল আসে, তো সেখানে আপনারা কীভাবে কথা বলবেন। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে নিউ দিল্লিতে বেশ কিছু অ্যাম্বাসি আছে যেগুলো আমাদের বাংলাদেশে নেই, তো সেই অ্যাম্বাসিগুলোতে আপনারা কীভাবে কথা বলবেন সেই বিষয়ে আমি আপনাদের পুরোপুরি জানাবো। আপনারা যারা আমার চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন। অনেকে এই বিষয়ে আমাকে রিকোয়েস্ট করেছেন ফোন করে বা কমেন্টস করে, আমাকে সবসময় বলেন যে ভাইয়া এই বিষয়ে একটি কন্টেন্ট তৈরি করুন। আমি তাদের উদ্দেশ্যে বলছি এটি খুবই চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, অনেকে এই বিষয়ে জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি যারা জানেন, অনেকে জানেন না, অনেকে বলবেন ভাই এই বিষয়টি তো আমরা জানি কিন্তু আপনি জানেন, কিন্তু আপনার পাশে যিনি আছেন তিনি তো জানেন না, তা ওনাদের উদ্দেশ্যে বলছি। তো দেখুন, বাংলাদেশে যে সকল অ্যাম্বাসিগুলো আছে প্রায় আমাদের দেশে 50টির বেশি অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত আছে, তো এই দেশ বেশ কিছু অ্যাম্বাসি আমাদের এখানে না থাকার কারণে আমাদের যেটা পার্শ্ববর্তী দেশ নিউ দিল্লিতে, তো সেখানে আমাদের ইন্টারভিউ অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশিদের ইন্টারভিউ কল করা হয় ইন্ডিয়ান লোকদের পাশাপাশি। তো আপনারা বাংলাদেশে যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে আপনারা কীভাবে কথা বলবেন? তো যখন আপনি অ্যাম্বাসিতে ইন্টারভিউ কলের জন্য আপনাকে ডাকা হবে, তখন আপনাকে ভিসা অফিসার যিনি ফরেনার থাকেন, তো তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি বাংলায় কথা বলবেন না আপনি ইংলিশে কথা বলতে চাচ্ছেন। তো আপনি নির্দ্বিধায় বলে দিবেন এবং নিঃসংকোচে আপনি বলবেন যে আমি বাংলায় কথা বলবো, আপনি আমাকে যে উনি আপনি যদি বলেন না আমি বাংলায় কথা বলবো, তাহলে অফিসার আপনাকে বলবে ঠিক আছে, তাহলে উনি আপনাকে যে প্রশ্নগুলো করবেন উনি সেই প্রশ্নগুলো আপনাকে বাংলাতেই করবে। আর আপনার যদি ইংরেজিতে ভালো দক্ষতা থাকে, যদি আপনি মনে করেন কমফোর্টেবল মনে করেন না আমি ইংলিশে কথা বলবো যেহেতু উনি একজন ফরেনার আমি ওনার সাথে ইংলিশে কথা বলবো, তাহলে আপনি ওনার সাথে ইংলিশে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ উনি বাংলা এবং ইংলিশ দুটোতেই উনি পারদর্শী এবং ওনারা বাংলা কথাও বলতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন যে এই বিষয়টি অনেকে জানেন না, আপনারা ভয় পাওয়ার কিছু না এবং আপনারা কোনো সংকোচ বোধ করবেন না আপনাকে যখন উনি জিজ্ঞাসা করবেন। তো এই বিষয়টি অনেকে মনে করেন যে আমি তো ইংলিশ জানি না, আমি বেশ কিছু দেশ ট্রাভেল করেছি, এখন আমি ইউরোপের সেনজেনের দেশের জন্য অ্যাপ্লাই করছি, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার জন্য, তো হয়তো যাদের ইন্টারভিউ কল আসে তারা অনেকে ভেবে থাকেন যে আমি তো ভালো ইংলিশ বলতে পারি না, এখন আমি কীভাবে কথা বলবো। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি মোটেও আপনারা নার্ভাস হবেন না এবং ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি উনি আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কীভাবে কথা বলতে চাচ্ছেন, আপনি বলবেন আমি বাংলা কথা বলবো, তো উনি আপনাকে বাংলাতে প্রশ্ন করবে। তো আপনারা যারা এবং আমাদের দেশে যে সকল অ্যাম্বাসিগুলো নেই, আমাদের যেতে হয় ইন্ডিয়া নিউ দিল্লিতে, তো সেখানে যখন আপনারা যাবেন যদি আপনাকে ইন্টারভিউ কল করা হয় তাহলে সেম কথাটি আপনাকে সেখানেও আপনাকে বলা হবে যে মিস্টার আপনি কি হিন্দিতে কথা বলবেন না আপনি ইংলিশে কথা বলবেন। তো যেহেতু ওটি হচ্ছে আমাদের জন্য থার্ড কান্ট্রি, তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনার ভালো দক্ষতা থাকে হিন্দি কথা বলার উপরে, তো যেহেতু আমাদের অনেকেরই দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দি আমরা বলতে পারি বা আমরা কথা বুঝি হিন্দি ভাষা, তো আপনারা যদি ইংলিশে যদি আপনার পারদর্শিতা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি ভিসা অফিসারকে বলবেন আমি হিন্দিতে কথা বলবো, তাহলে উনি আপনার সাথে কনভারসেশনগুলো হিন্দিতেই করবেন, কথোপকথনটি উনি আপনার সাথে হিন্দিতে আপনাকে প্রশ্ন করবেন, তো আপনি প্রশ্নগুলো হিন্দিতে আপনি উত্তর দিবেন। আর যদি আপনার সেম যদি আপনার ইংলিশের উপর ভালো দক্ষতা থাকে তাহলে আপনি ইংলিশে বলতে পারেন, এখানে কোনো সংকোচ বোধ করবেন না, আপনার নির্দ্বিধায় বলবেন। তো এই বিষয়টি অনেকেই আমাকে অনেকেই আপনারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো এই বিষয়টি আপনারা এবং এই বিষয়টি আপনারা চাইলে শেয়ার করতে পারেন যেন সবাই সকলে জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।